এখন সবাই কোটিপতি, পাঁচ কাঠা জমি থাকলেই কোটিপতি। ঢাকা শহরে পাঁচ কাঠা জমি থাকা মানে তো তার হচ্ছে 5 কোটি টাকার মালিক কম পক্ষে। যে আওয়ামী লীগের যত প্রার্থী হয়েছে তার 118 জন 100 কোটি টাকার উপরে এবং 74% শত কোটি টাকা, এবং এর মধ্যে আরো 74% কোটি টাকা আর 18 জন 100 কোটি টাকা এরকম বলেছে, এবং একজনের এক মন্ত্রী 2312 কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এই ধরনের একটা তথ্য আমরা দিয়েছিলাম। সেটা যদি হয় তারা একটু বলুক সে কে। প্রথমত এত গবেষণা করে পরে দেখা যায় যে গবেষণা করে, যেমন পদ্মা সেতুর আপনার দুর্নীতি নিয়ে বলেছিল এবং এত কিছু হয়েছে, এবং খুব বড় গলা ছিল তখন, প্রচুর প্রেস কনফারেন্স করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, পরে দেখা গেল যে পদ্মা সেতুতে দুর্নীতি তো হয়ই নাই, দুর্নীতি হওয়ার কোনো সুযোগও সৃষ্টি হয় না, কারণ টাকা ছাড়াওয়ার আগে দুর্নীতি হয় কীভাবে। তারপর নানা সময় নানা গবেষণা করে, দেখা যায় যে সেগুলো আসলে গবেষণা নয়, এগুলো কতগুলো রিপোর্ট প্রকাশ করা হয়, এবং সেই রিপোর্ট নিজেদের ইচ্ছা মতো বা সরকারকে বেকায়দায় ফেলার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে রিপোর্ট প্রকাশ করা হয়। আর 77% বা যত পার্সেন্ট কোটিপতির কথা বলা হয়েছে, দেশে 1 কাঠা জমির দাম গ্রামও 20 লাখ টাকা, 5 কাঠা জমির দাম 1 কোটি টাকা, আর ঢাকা শহরে 1 কোটি টাকার নিচে কোথাও জমি নাই, চট্টগ্রাম শহরেও নাই, তো কারো 3 কাঠা জমি থাকলে তো সে কোটিপতি, এখন সবাই কোটিপতি। সুতরাং এই হিসাব দিলে, এই হিসাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। কারো যদি 10 কাঠা জমি থাকে সে তো কোটিপতি, 5 কাঠা জমি থাকলেই কোটিপতি। ঢাকা শহরে 5 কাঠা জমি থাকা মানে তো তার হচ্ছে 5 কোটি টাকার মালিক কম পক্ষে। তারপর চট্টগ্রাম শহরেও তাই, তো সেই হিসাব ধরে যদি কোটিপতি হিসাব করা হয় তাহলে সেই হিসাবে তো গড়বিল আছে, এবং সেই হিসাবটা উদ্দেশ্য প্রণোদিত। আমি সিপিডির কাছে প্রশ্ন রাখতে চাই আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে, ওনারা কেন হাইড করলো, লুকালো যে আগে ক্লাসিফাইড লোনের হার ছিল 8-9 সালে 10.5%, এখন ক্লাসিফাইড লোনের পার্সেন্টেজ হচ্ছে 9.93%, সেটা কেন লুকালো? আমি সিপিডির, এবং সেটি লুকিয়ে বলা হয়েছে এখন ক্লাসিফাইড লোনের আগে এত কোটি ছিল, এখন এত কোটি, আগে অর্থনীতি ছিল $80 বিলিয়ন, এখন অর্থনীতি হচ্ছে প্রায় হাফ এ ট্রিলিয়ন ডলারের, আগে ছিল হচ্ছে $80 বিলিয়ন, এখন হাফ এ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ $500 বিলিয়ন সমপরিমাণ, 6 গুণ বৃদ্ধি পেয়েছে। 6 গুণ বৃদ্ধি পেলে মানুষ ব্যাংক থেকে লোন নিবে বেশি, লোনের আকার বাড়বে, একই সাথে ক্লাসিফাইড লোনের আকারও বাড়বে। তো ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, আগে ছিল 2008-09 সালে 10.5%, এখন হচ্ছে 9.93%, তারা কেন এটাকে হাইড করলো? তারা বলল যে বেসিক ব্যাংক থেকে 4000 কোটি টাকার ব্যাড লোন দেওয়া হয়েছে, সেখান থেকে 2000 কোটি টাকা যে উদ্ধার হয়েছে সেটি কেন গোপন করলো? সে তারা রাজশাহী ভিত্তিক একটি গ্রুপকে 27 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, 2700 কোটি টাকা, কিন্তু সেটা যে উদ্ধার হয়েছে সেটা কেন বললো না? আবার চট্টগ্রাম ভিত্তিক একটা গ্রুপ 30,000 কোটি টাকা লোন নিয়েছে তারা বলেছে, কিন্তু সেই গ্রুপের কোনো লোনই তো ক্লাসিফাইড না, আমি বাংলাদেশ ব্যাংকের সাথে চেক করেছি, এই কথাগুলো কেন বললো না? এই কথাগুলো না বলায় বলে দিচ্ছে তাদের এই রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত।